অনেকেই দেখতে পারবেন যে যারা ফেসবুকের মধ্যে স্টিকার সহ পোস্ট করে। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারাও ফেসবুকের মধ্যে স্টিকার সহ আপনারা পোস্ট করবেন, সেটা হতে পারে আপনার ফেসবুক আইডি বা আপনার যে কোনো ফেসবুক পেজের মধ্যে। তো জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়ে সাথে আছে মেহেদি প্রো মোবাইল একাডেমি প্রো। তো ফেসবুকে স্টিকার সহ পোস্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটি ব্রাউজারে। আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে। এই ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন 188.0.040.98, অর্থাৎ আপনারা এই যে স্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করে দেখতে পারবেন যে এপিকে মিরর, অর্থাৎ এপিকে মিরর যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটির আপনার একটি অ্যাপ্লিকেশন এখানে শো করছে। আপনারা কি করবেন, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন যে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে এপিকে, এবং এটির সাইজ হচ্ছে 78.92 MB, অর্থাৎ এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমার ডাউনলোড করাই আছে, আমি সরাসরি চলে যাচ্ছি সেই অ্যাপসটির ভিতরে। তো অ্যাপসটিতে যাওয়ার আগে বলে নেই, অবশ্যই কিন্তু আপনাকে আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা আপনাদের যে আইকনটি রয়েছে, অর্থাৎ আপনাদের গুগল প্লে স্টোরের যে একদম কর্নার যে গিয়ার আইকনটি রয়েছে, এই গিয়ার আইকনটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেটিংসে চলে আসবেন। এই সেটিংসে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে নেটওয়ার্ক প্রিফারেন্স। তো আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন যে অটো আপডেট অ্যাপ যে অপশনটি রয়েছে এটাকে অবশ্যই আপনাকে ডন্ট অটো আপডেট করে দিতে হবে। এটি যদি আপনারা ডন্ট অটো আপডেট না করেন তাহলে আপনারা যে অ্যাপসটি ডাউনলোড করবেন, অর্থাৎ সেই কোডটি ডায়াল করার পর যে অ্যাপ্লিকেশনটি এপিকে মিরর থেকে ডাউনলোড করলেন সেই অ্যাপসটি কিন্তু অটোমেটিক আপডেট নিয়ে নেবে। এবং অ্যাপসটি যদি অটোমেটিক আপডেট নিয়ে নেয় তাহলে এই কাজটি কিন্তু আপনি আর ফ্রিতে করতে পারবেন না। তো এখন যদি আমি চলে যাই আমার সেই অ্যাপসটির ভিতরে, অ্যাপসটির ভিতরে যাওয়ার পরে আপনারা সর্বপ্রথম এই ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে আপনার যে ফেসবুক আইডিটি রয়েছে সেটি দিয়ে আপনাকে লগ ইন করতে বলা হবে। আপনারা চাইলে আপনার নিজের আইডি দিয়ে লগ ইন করতে পারেন, অথবা এখানে নট নাও এ ক্লিক করে নতুন একটি আইডি এখানে সংযোগ করে ঢুকতে পারেন। তো আমি চাচ্ছি আমি আমার আইডি দিয়ে এখানে লগ ইন করবো, এর জন্য আমি আমার আইডির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় নেবে, নেওয়ার পরই কিন্তু আপনার আইডিতে আপনাকে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফেসবুক পেজটি রয়েছে আমার মোবাইল একাডেমি পুরো, সেটাতে সরাসরি আমাকে নিয়ে আসা হয়েছে। এখন আপনারা যদি চান যে আপনার সমস্ত যে সমস্ত পেজগুলো সবগুলো পেজ কোথায় আছে, এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে যে থ্রি ডট মেনুটি আছে এখানে ক্লিক করলে আপনারা আপনাদের সবগুলো পেজ এখানে খুঁজে পাবেন। এখান থেকে আপনারা যে পেজে খুশি সেই পেজেই কিন্তু আপনারা স্টিকার সহ পোস্ট করতে পারেন। তো আমি সর্বপ্রথম চলে আসলাম আমার ফেসবুক যে পেজটি রয়েছে এই পেজটির মধ্যে, অর্থাৎ আমার পেজের সর্বশেষ লাস্ট যে পোস্টটি সেটি আপনাদেরকে আমি দেখিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখানে আমার লাস্ট যে পোস্ট সেটি 24 তারিখে একটি আমি পোস্ট করেছিলাম। এখন যদি আমি চলে যাই সেই আমার অ্যাপসটির ভিতরে, এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে পোস্ট নামে। আপনারা যে কাজটি করবেন এই পোস্টের উপরে ক্লিক করবেন। এই পোস্টের উপরে ক্লিক করার পর এখানে নিচে অনেকগুলো অপশন খুঁজে পাবেন, এর মাঝে দেখতে পাচ্ছেন ফিলিং অ্যাক্টিভিটি অ্যান্ড স্টিকার, এই তিনটি অপশন রয়েছে। আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন মাঝে রয়েছে স্টিকার অপশনটি, আপনারা স্টিকারে চলে যাবেন। এরপর আপনারা যে মোডের স্টিকার এখানে চাচ্ছেন সেই টাইপের স্টিকার এখানে আপনারা খুঁজে বের করবেন, বা সার্চ দিয়ে আপনারা সেই টাইপের স্টিকার এখান থেকে নিয়ে আপনারা সেটাকে চাইলেই কিন্তু এখন পোস্ট করতে পারেন। এর জন্য পোস্ট করার পরে আমি এখানে হাবিজাবি কিছু এমনিতেই লিখে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে রয়েছে নেক্সট একটি অপশন, আমি এই নেক্সটের মধ্যে ক্লিক করলাম। এই নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই ওখানেই রয়েছে পাবলিশ, আপনি যে কাজটি করবেন এই পাবলিশের মধ্যে ক্লিক করবেন। এই পাবলিশে ক্লিক করার পর কিন্তু আপনার এই পোস্টটি পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমি চলে যাই আমার ফেসবুক পেজটির মধ্যে যে আসলেই আমার পোস্টটি পাবলিশ হয়েছে কি না এটি দেখার জন্য, তো আমি একবার রিলোড দিয়ে নিই। রিলোড দিয়ে নিয়ে যদি একটু নিচে নামি দেখতে পারবেন যে আমার কিন্তু এখানে স্টিকার সহ পোস্ট হয়ে গিয়েছে। তো ভিউজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগবে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।